ইন্ডিয়ার ভয়ে থরথর করে কাঁপছে বিজেপি মমতা দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হঠাতে মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে বৈঠকে বসেছিলেন তৃণমূল কংগ্রেস সহ দেশের ছাব্বিশ বিরোধী দল সেই বৈঠক থেকে ইন্ডিয়া নামে মহাজোট গঠন করে বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা ওই বৈঠকের পরদিন অর্থাৎ বুধবার বিজেপিকে আরও একবার নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকের পর বিজেপি ভয়ে কাঁপছে বলে বুধবার মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো বুধবার এসএসকেএম হাসপাতালে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিজেপির হাতে আক্রান্ত হওয়া দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খবর নেন ও তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন এদিন এসএসকেএম হাসপাতালে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে মমতা সাংবাদিকদের সেখানে বিজেপি নেতাদের পাঁচ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়ার হুমকি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন বালতি উল্টানোর ক্ষমতা নেই সরকার উল্টাবে তোমাদের সরকার উল্টে গেছে অলরেডি কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপছ আগে একটা বালতি উল্টে দেখাক তারপর সরকার উল্টানোর কথা বলবে একইসঙ্গে সঙ্গে বুধবার কলকাতার বিজেপির মিছিল প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যাদের কোনো কাজ নেই কর্ম নেই শুধু কুৎসা রটানো কাজ আর হিংসা ওদের একটাই কাজ শুধু হিংসা করো বিভেদ ছড়াও মানুষ মানুষে ভাগাভাগি করে দাও আর মানুষের রক্ত নাও বিজেপির একটাই কাজ আগামীতে মানুষ ভোটের মাধ্যমে বদলা নেবে প্রসঙ্গত গত শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একটি সভায় গত শনিবার বলেছিলেন আমি গ্যারেন্টি দিচ্ছি পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে একই সুর শোনা গিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও তিনি বলেছিলেন সরকার পাঁচ মাস ছ মাস যখন খুশি পড়ে যেতে পারে সরকার চলে বিধায়কদের সমর্থনে বিধায়কেরা হঠাৎ মনে করলেন আমরা সমর্থন করব না আমরা অন্য কাউকে সমর্থন করব তখন এবার সেই ভবিষ্যৎবাণীর পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা আরো বলেন যাদের কোনো কাজ নেই খালি হিংসা ছড়ানো কাজ কুৎসা ছড়ানো কাজ তারা আর কি করবে